Hi friends, welcome to my channel Mom's Cloud Life. আজকে তোমাদেরকে একটা ব্রেকফাস্টের রেসিপি দেখাবো। এগুলো হচ্ছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস আর একটা বাটিতে সুজি রাখা রয়েছে। এরপর শুকনো খোলাতে ফ্রাই প্যানটার উপরে সুজিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ যদি সাদা সাদা থাকে তাহলে কাঁচা কাঁচা থাকবে, ওই জন্যে হালকা লাল করে, পুরো টকটকে লাল না, হালকা লাল করে ভেজে নিচ্ছি। লাল হয়ে যাবার পরে আমি কড়াই থেকে এটাকে নামিয়ে নিয়ে এরপর কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা একটা করে আমি ভেজে নেব। প্রথমে যেহেতু বিনসটা শক্ত তো ওই জন্য বিনসটা দিলাম। বিনসটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে, এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটার পরে আমি গাজরটাও দিয়ে দিলাম, একসাথে এই তিনটে ইনগ্রিডিয়েন্টস ভেজে নেব। হ্যাঁ, এবার ভালো করে এই তিনটে ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি আস্তে আস্তে একটুখানি এবার নুন দেব, নুন হলুদ সবগুলো আস্তে আস্তে একটা একটা করে এর ভেতরে দিয়ে দেব। হ্যাঁ, এবারে স্বাদ মতো নুন দিলাম। তারপর আর একটুখানি ভেজে নিচ্ছি। এবার কড়াইতে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের ভিতরে কাঁচা লঙ্কা কুচি, এটা যে যার নিজের স্বাদ মতন, আমরা একটুখানি ঝাল ঝাল পছন্দ করি তাই জন্যে একটু কাঁচা লঙ্কা দিলাম বেশি করে, দিয়ে ভালো করে নেড়ে তার ভিতরে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এরপরে দিয়ে দেবো। এবার একটু নুন দিলাম একটু স্বাদ মতন, কারণ আগের ইনগ্রিডিয়েন্টসগুলোতে সব দিয়েছিলাম, পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচোতে একটুখানি নুন দিলাম। তারপরে একটুখানি এবার একটুখানি হলুদ দিচ্ছি, একটুখানি হালকা করে একটু হলুদ দিচ্ছি। এবার তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলে এটা লাল লঙ্কার গুঁড়ো তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলোর ভেতরে, এবার সুজিটা দিয়ে ভালো করে এটা নেড়ে হালকা ভাজা হয়ে যাবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর ভিতরে একটুখানি মিষ্টি দিচ্ছি, চিনি একটু, এবার চিনিটা যে যার স্বাদ মতো দিও। হ্যাঁ, চিনি দিয়ে ভালো করে নেড়ে তার ভিতরে হালকা করে একটু জল দিয়ে দিতে হবে। আমি জলটা একটু হট কেটলে গরম করে রাখি, যে কোনো রান্নায় আমি একটু গরম জল দিই, তাতে কাঁচা জলটা না দিয়ে গরম জলটা দিলে রান্নাটা ভালো হয়, তা আমি এখানেও সেই গরম জলটাই দিলাম। Just for a
এবার হালকা জল দেওয়ার পরে আমি চাপা দিয়ে দিচ্ছি। লিডটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার চাপাটা খুলে দিলাম। চাপাটা খুলে দেবার পরে এটা ভালো করে নেড়ে দেখো একটুকু গায়ে লাগেনি, সুজিটা একদম ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। সুজির পোলাওটা একদম রেডি সার্ভ করার জন্যে। এবার এই পোলাওটা সার্ভ করব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার সুজির পোলাওটা সার্ভ করে দিলাম। তোমরাও সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।